রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করবেন নাকি সরকার এ বিষয়ে উদ্যোগ নেবেন, এই আলোচনা এখন তুঙ্গে। বিদ্যমান নিয়ম অনুযায়ী সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, কিন্তু সরকার পরিবর্তনের পর সংসদ বাতিল করে দেওয়ার সেই সুযোগ আর নেই। আবার রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন, কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সেটিও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের দাবি উঠলেও সেটি সংবিধান অনুযায়ী হওয়া সম্ভব নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী শাহদিন মালিক। এই প্রসঙ্গে অনেকে মনে করছেন যে গণ অভ্যুত্থানের পর আইন ও সংবিধানের বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়েছে, ফলে জনআকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রপতিকে সরিয়ে অন্য কাউকে সে পদে বসাতে চাইলেও সেটি অসম্ভবও কিছু নয়। যদিও সরকার পরিবর্তনের পর দেশের সংবিধান স্থগিত করা হয়নি, ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল বিবিসি বাংলা, তবে তিনি বলেছেন তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। এভাবে রাষ্ট্রপতি অপসারণ হলে বিদ্যমান পরিস্থিতিতে আবার আরেকটি প্রশ্ন তৈরি হয়, শূন্যস্থানে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে কিভাবে? এমন প্রশ্নের জবাবে আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি নিয়োগ হয় না, রাষ্ট্রপতি নিয়োগ শুধু সংসদ করতে পারে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে গতকাল দুপুর থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে বঙ্গভবনের সামনে সড়কে অবস্থান নেন কয়েকশো বিক্ষোভকারী। রাত 8:30 দিকে তাদের একটি অংশ বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত 1:45 দিকে বিক্ষোভকারীরা বঙ্গভবন এলাকা ছেড়ে যান।